সকাল নিয়ে আসি যে রাতে ওখানে একটা আপনি ইয়ে লিখি যে আমার আমার পুনরায় ওটাকে সকাল 6:30 সময় আসতে বলে আমরা ওখানে যাই এবং সেখানে পুলিশ ও স্থানীয় পুলিশ ঠিক আছে অন্যভাবে একটা ট্রিট করতে থাকে যে যাতে এই মানে ইয়েটা না নিয়ে আসে মানে দিয়ে চলে যেতে বলেছে আমাদেরকে জোর করে ঠিক আছে তারপরে অনেক করে মানে আমি অনেক সেখানে মানসিক চাপে ছিলাম ঠিক আছে তারপরেও যখন দেখছি পাচ্ছি না ঠিক আছে তখন জোর করে এই বিষ্ণুপুর পাঠে তারপর আমাদের সঙ্গে সাক্ষাৎ এবং বিষ্ণুপুর এসে পরেও দেখি যে লাস্টটা কাটা হয়ে গেছে যেটা নিয়ে আমরা ডিসচার্জ সার্টিফিকেট করেছিলাম সেখানে আজ ময়নাতদন্ত হয়নি এবং সেটা খুব আছে যেখানে আমি ডিসচার্জ করছিলাম মৃতদেহটাকে সেখানে যেটা বয়ানটা লেখা হয়েছিল সেখানে লেখা হয়েছিল যে আজ আমরা নতুন একটা দিতে গেছি আমরা নিজেরা লিখে দিতে গেছি ঠিক আছে তো ওইটা আমরা সই করিনি ওটা ছিল এখন কি করবে আমার ওইটা রিসিভ যদি না করে আমরা পালিয়ে বডি নেবেন না আপনারা একটা প্রতারণার শিকার হলেন এই মর্মে কি আর কোন অভিযোগ জানাবেন আপনারা মনে হচ্ছে তো যে সোনামকে তারা আপনাদের